ওয়েলকাম টু পায়েলস কিচেন। উচ্ছে পোস্তর রেসিপি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে। কড়াতে সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি, হিট লো আছে। একটুখানি নুন অ্যাড করে দিলাম, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 2টো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে আলু ভেজে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো স্কোয়ার টুকরো করতে পারেন, আমি লম্বা লম্বা করে দিতেছি। নেড়ে দিলাম, ঢেকলো আছে, ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি কুক হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দিতে হবে, নয় নিচ লেগে যাবে। আবার ঢেকে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে আবারও সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি, একটুখানি নুন অ্যাড করলাম, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 2টো চিকন লম্বা বেগুন কেটে একটু ছোটো ছোটো স্কোয়ার করে অ্যাড করে দিলাম, ভেজে নেব। হিট লো আছে, ঢেকে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেগুন। বেগুন সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, নামিয়ে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে। কড়াতে বেগুন ভাজার তেল ছিলই, আরেকটু তেল অ্যাড করেছি, একটুখানি নুন অ্যাড করে দিলাম, 4টা ছোটো সাইজের টিপ করলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি, ভেজে নেব। নেড়ে দিলাম, এখানে 4 চা চামচ পোস্ত শিল নোড়াতে বেটে নেওয়া হয়েছে, একটু জল দিয়ে গুলে নেব। পেট করলা একদম ক্রিস্প করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। পেট করলা ভালো করে ভাজলে তিতো লাগে না খেতে, কম লাগে। কড়াতে আবারও সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি, তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, 1 চা চামচ থেকে কম কালো জিরে অ্যাড করে দিচ্ছি। হিট লো আছে, নয় কালো জিরে পুড়ে যাবে, কয়েক সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড মতো, বেশি ভাজলে কালো জিরে তিতো হয়ে যায়। নেড়ে দিলাম, এবার ভাজা সবজি সব অ্যাড করে দিচ্ছি। একবার শুধু নেড়ে দিলাম, পেট করলাতে লঙ্কা ইউজ করা হয় না, তাই লঙ্কা ছাড়াই করছি। আর পোস্ত ইউজ করলে, পোস্ত বাটা ইউজ করলে হলুদ গুঁড়ো অ্যাড করতে হয় না, পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যায়। পোস্ত জলে যে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, সাথে নুন অ্যাজ পার টেস্ট আর 1/4 টিস্পুন চিনি মিষ্টিতে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিন। মেরে দিলাম, মাখো মাখো হলে নামিয়ে নেব। সব ভাজাই আছে আর সব সিদ্ধও আছে, তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। নুনটা কম লাগছিল, আমি আর একটু নুন এক কেজি মিক্স করে দিয়েছি,
এখন নামানোর আগে হিটটা একটু বাড়িয়ে দিলাম, এতে শুকনো শুকনো হয়ে যাবে। জল সব টেনে যাবে, জল পুরোপুরি টেনে গেছে, দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু একটু তেলও দেখা যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে, গ্যাস অফ করে দিচ্ছি। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।